Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Priyo huzur, amar naam Arifin Ahmed. Amar prashno holo জামাতের অনুষ্ঠান চলাকালীন সময় কখনো কখনো যখন বড় বয়সের লাজনা এবং খোদ্দামদের সম্বোধন করার জন্য আমাদের আতফাল্লা তাদেরকে আন্টি বা আঙ্কেল বলি তখন তারা অপছন্দ করে। প্রিয় হুজুর, আমরা তাদেরকে কি নামে ডাকতে পারি? জিজাকাল্লা। হুজুর বলছেন তাদেরকে জিজ্ঞেস করো, আমরা তো আপনাদের সম্মান দিয়ে আন্টি এবং আঙ্কেল বলেছিলাম, যদি আপনারা সম্মান পছন্দ না করেন তাহলে আমাদের তো অবশ্যই সম্মান করতে হবে। আপনি আমাদেরকে বলে দেন আমরা কিভাবে সম্মানের সঙ্গে আপনাদের ডাকতে পারি, বাজি বলবো, আপা বলবো, অথবা কি বলবো আমরা, বা সাহেবা বলবো, গোলাম মোহাম্মদ সাহেব, ফেরদৌস সাহেব, ইমতিয়াজ সাহেব, অথবা মুনাওয়ারা সাহেবা, ফায়েজা সাহেবা, মুনিরা সাহেবা, কিভাবে ডাকবো, কোন নামে ডাকবো তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলতে পারে আমি কি বলবো। আপনারা তো আন্টি এবং আঙ্কেল বলেন, তাদেরকে সম্মান করে বলেন, খুব ভালো কথা। যদি তারা অপছন্দ করেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে কি নামে ডাকা যেতে পারে। ঠিক আছে, এখন বলো যে তোমার বয়স কত? আমার বয়স 13 বছর হুজুর। এখন এখানে তোমার পিছনে আয়াজ বসে আছে, আয়াজ সাহেব বসে আছেন, আয়াজ সাহেবের দাড়ি পেকে গেছে। যদি তুমি তাকে আঙ্কেল বলে ডাকো তাহলে সে অপছন্দ করবে যে আমার বয়সই এত বেড়ে গেছে যে আমি আঙ্কেল, আমার দাড়ি তো এমনিই পেকে গেছে, তখন তাকে আয়াজ ভাই বলে ডাকবে। ঠিক আছে, অথবা তাকে বলো আপনি কি পছন্দ করবেন, আপনার সাদা দাড়ি দেখে তো আমার মন চাইছে আপনাকে আঙ্কেল ডাকতে, যদি আপনার বয়স কম হয় তাহলে আমি আপনাকে ভাই বলে ডাকছি। ঠিক আছে, জি হুজুর, ঠিক আছে, জাজাকাল্লাহ।